বিশ্বনবী হাদিস যদি কেউ বলে আমি হাদিস মেনে চলবো, আমি আহলে হাদিস, আমি সহি হাদিস ছাড়া কিছু মানি না, তাহলে আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে। আহলে হাদিস দাবি করেন তাদেরকে আমি বলছি বিশ্বনবী 11টা বিয়ে করেছিলেন সহি হাদিস। এখন যদি বলেন আমি হাদিস মেনে চলি, আমি সহি হাদিস, আমি আহলে হাদিস, 11টা বিয়ে করা লাগবে, ওটা জায়েজ না হারাম? বিশ্বনবী একবার একটা ডাস্টবিনের কাছে গেলেন ময়লা স্তূপের, শরীরে ময়লা লেগে যাবে, এই জন্য তিনি দাঁড়িয়ে পোশাক করলেন, এটাও সহি হাদিস, এখানে আলেম নেই, সহি হাদিস এটা। এখন যদি মনে করেন নবীর হাদিস আমিও দাঁড়িয়ে পোশাক করব, আপনার কান ধরে চড় দেওয়ার দরকার না। আল্লাহর নবী বলেন আগুনে পাকানো জিনিস খেলে ওজন নষ্ট হয়ে যায়, আমাকে বানিয়ে বলছি হাদিস তো সহি হাদিস, আগুনে পাকানো জিনিস খেলে অজু নষ্ট হয়ে যায়, আপনি জানার পরে এখন যদি অজু করার পরে কেউ চা খায় ওটা আগুন দিয়ে পাকানো না। হাত বাঁধা নিয়ে আর জ্বরে আমিন আসতে আমিন নিয়ে মোনাজাত করা নিয়ে মারামারি, এত পিটানো পিটিয়েছে চারজনকে ধরে জনগণ শেষ পর্যন্ত রিমান্ডে নিয়েছে, বলতে বাধ্য হয়েছে প্রতি পাঁচ রাত নামাজে আমাদেরকে 300 করে টাকা দেয় খ্রিস্টানরা, আমার যতটুকু ধারণা এতদিন পর্যন্ত খ্রিস্টানরা আমাদের মুসলমানদের গলা দলি রেখেছিল বাইরে, এখন এসেছে মসজিদের ভেতরে। আর অল্প শিক্ষিত অর্ধ শিক্ষিত কিছু যুবকেরা মোটিভেটেড করে এদেরকে ডাইভাইড করে দলে ভিড়িয়ে মসজিদ বানিয়েছে, নাম দিয়েছে আহলে হাদিস, ওখানে অন্য কেউ যেতে পারবে না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين, আম্মা বাদ, বিরুদ্ধে কথা বলা ইসলাম কিন্তু এটাকে সাপোর্ট দেয় না, কিন্তু যখন কোনো জাতি অর্থাৎ কোনো একটা জাতি যখন ক্ষতিগ্রস্ত হয় কারোর মাধ্যমে, একজন ব্যক্তির মাধ্যমে একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলো সেটা ভিন্ন কথা, কিন্তু একজন ব্যক্তির মাধ্যমে যখন হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন তার বিরুদ্ধে কথা বলা লাগে, যে কাজটা নবী রাসূলরা করেছিলেন, এটা একটা বৈশিষ্ট্য। যারা দাইলেল্লাহ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যারা দিনের দাওয়াত দিবে তারা, তাদের উচিত যে সমাজে ভালো মানুষগুলোকে পরিচয় করে দেওয়া, আর যারা খারাপ যাদের দ্বারা জাতি ক্ষতিগ্রস্ত সমাজ ক্ষতিগ্রস্ত তাদের বিষয়টা একটু তুলে ধরা জাতির সামনে। তা আসলে বিষয়টা এরকম যে এখন অনেক বক্তা হয়েছে, বক্তাদের কোনো ইয়ে নেই, মানে শেষ নেই, প্রচুর বক্তা, বক্তৃতা জগৎটা একটা অন্যতম এখন রাস্তা হয়ে গেছে। তাতে মোটামুটি দুটো দল রয়েছে, একটা দল রয়েছে দাইলেল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাস্তায় দিনের দাওয়াত দিচ্ছে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে, আর কিছু বক্তারা রয়েছে যাদের সিজনাল এখন একটা ইনকামের রাস্তা, তারা ইনকাম পাতি করছে, দেশ বিদেশ ভ্রমণ করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বক্তৃতা দিচ্ছে, তো এখন বক্তার অভাব নেই। এমনও বক্তাকে দেখা যাচ্ছে যে একবারে হয়তো বাংলাদেশে গিয়েছে প্রোগ্রাম করতে, তাকে বলা হচ্ছে যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা। আসলে যারা এই লকপগুলো ব্যবহার করছে যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, হাস্যকর একটা ব্যাপার যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানে গোটা পৃথিবীর মানুষ তাকে চিনবে, মানুষ ভাষাও ব্যবহার করে বুঝেও না যে আমি কার প্রতি কী ভাষা ব্যবহার করলাম, বা কোনো একজন বক্তা বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসলো তার নামের আগে ব্যবহার করা হয়েছে যে আন্তর্জাতিক বক্তা, আবার কোরআনের মুফাসসির ইউজ করা হয়েছে যে কোনো ব্যক্তির ইয়ের নামে। আশ্চর্য কথা, কোরআনের মুফাসসির ওটা একটা কোর্স, তার অনেক এবিলিটি থাকে, এবিলিটি লাগে এই কোর্সটা করতে, অনেক সময় লাগে, মিনিমাম 4 বছর পড়াশোনা দিকে করতে হয় এক্সেস, তারপরে সে একজন মুফাসসিরে কোরআন হতে পারে বা আল্লামা টাইটেল পেতে পারে। তো আসলে এখন বক্তাদের ভিড়ে এমন হয়ে গেছে যে এ করা মুশকিল। তো আসলে আমি যার কথা বলতে চাচ্ছি আর কি, বিশেষ খাস করে একজন ব্যক্তি, তিনাকে সবাই চিনবেন, তিনি ইন্টারনেট জগতের এখন অন্যতম একজন প্রিয় বক্তা হিসাবে পরিচিত, তিনার নাম হচ্ছে মাওলানা আমির হামজা। তো এই মাওলানা আমির হামজা ইনার বক্তৃতা শুনবেন, আর সত্যি কথা বলতে গেলে কি যে ইউটিউবে যখন আপনি সার্চ দিবেন যে মজার ওয়াজ, হাসির ওয়াজ, হাজার হাজার ওয়াজ আপনার চলে আসবে হাসির। আচ্ছা ওয়াজ কি হাসির হতে পারে, এটা কেমন কথা? ওয়াজ দিয়ে জাতি পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, মানুষের উপকার হবে, মানুষ জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের দিকে হাঁটবে। অথচ আজকে আমাদেরকে ইন্টারনেটে সার্চ দিলে দেখা যায় হাজারো ওয়াজ রয়েছে হাসির ওয়াজ, তো
তাহলে বক্তারা কি কমেডিয়ান শো করছে স্টেজে না কি, ব্যাপারটা বোঝা মুশকিল। হ্যাঁ, এক একজন এক এক ভঙ্গিমায়, এক একজন এক এক কায়দায় সারাক্ষণ যতক্ষণ বক্তৃতা দিচ্ছে ততক্ষণ হাসির একটা খোরাক যোগাচ্ছে। তো এমনই একজন হাসির হাস্যকর বক্তা বা হাসির খোরাক যোগানোর বক্তা, সেটা হচ্ছে আমির হামজা। খুব রিসেন্টলি মানুষের মধ্যে প্রিয়তা বা একটা হৃদয়গ্রাহী স্থান দখল করে নিয়েছে। তো এই আমির হামজা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু 2 বছর থেকে আমির হামজা আমাদের ইন্ডিয়াও আসছে। তো ইনি অল্প টাকা নিয়ে বক্তৃতা করেন, ইনার বিজিট হচ্ছে 42,000 টাকা একজনের কাছ থেকে শোনা, যারা তাকে নিয়ে আসছে, মানে 42,000 পার প্রোগ্রাম, একটা প্রোগ্রামে 42,000 টাকা নেবে। জানি না এরা কী বলবে, আমরা তো করোনা দেশে প্রচার করি আলহামদুলিল্লাহ, এরা কি করোনা দেশের বাইরে কিছু বলবে নাকি মানুষ পাগল হয়ে গেছে যে 42,000 টাকা খরচ করে একজন বক্তাকে বাংলাদেশ থেকে প্লেন ভাড়া দিয়ে আনবে? কী ব্যাপার, ইন্ডিয়ার কি কোনো বক্তারা মানে বক্তৃতা করা জানে না, না কী ব্যাপার? তা আসলে সেটা বিষয় না, সে ইনকাম করছে, সে তার আখেরাত হারাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে ওয়ালা তাস্তারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াতকে কম দামে বিক্রি করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছে। আমি যদি আপনাদের প্রশ্ন করি যে আলিফের দাম কি গোটা পৃথিবী বিক্রি করলে হবে, তো মোস্ট অফ দ্য স্পেক্টেটার্স যারা রয়েছেন তারা অবশ্যই বলবেন যে না, আলিফকে কী করে বিক্রি করা যায়, এটা তো আনমোল একটা ব্যাপার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে যা আসে তা তো বিক্রি করা সম্ভব নয়। তা আলিফ যদি বিক্রি করে না, যাতে গোটা কোরআন আপনি বিক্রি করে দিচ্ছেন জাতির সামনে 42,000 টাকা, কেউ বলছে যে না 70,000 টাকা খরচ করে কোরআন বিক্রি করে দিচ্ছে, কেউ আবার আপনার কী বলবো মানে 20,000-15,000 বিভিন্ন দামের এখন বক্তা, মানে বক্তাদের এখন মোটামুটি রেটের ব্যাপারটা দেখা যাচ্ছে। তো বক্তাদেরও আজকাল রেট হয়ে গেছে, রেট তো থাকে, পতিতালয়ের মেয়েদের রেট থাকে, এখন বক্তাদেরও রেট হয়ে গেছে। যা হোক, আল্লাহর কাছে দোয়া করি যে ওই ধরনের বক্তা দেখে যেন আমাদেরকে বাঁচায়, আমরা যেন জাতির সামনে বলিষ্ঠ কণ্ঠে দাওয়াত দিতে পারি, এইটুকুই আমাদের আবেদন। তো এই যে আমির হামজার কথা বলছি, এনাকে চিনেন না এমন কোনো ব্যক্তি নেই আশা করছি, সবাই চিনেন। তো উনি আসছেন, রিসেন্ট আমাদের এখানে আসছেন। তো উনি ওনার একটা রিসেন্ট কথা আমি শুনলাম, যেটা ফেসবুকে খুব কষ্টদায়ক মনে হলো, যেটা জাতির জন্য একটা অভিশাপ। দ্যাটস ওয়াই এখন আমি লাইভে আসছি, যদিও এখন আমার প্রোগ্রামে যাচ্ছি আমি নদিয়ার বেথুয়া ডহরি নাকাশি পড়া, ওই প্রোগ্রামে যেতে যেতে এই গাড়ির মধ্যে এই সুযোগটা হলো যে যতটুকু হয় একটু বলি, কারণ অন্যায় দেখলে তো সহ্য হয় না, মনে হয় যে এখনই প্রতিবাদ করি বা এখনই বলে দিই, কারণ তার বক্তৃতার মাধ্যমে অনেকে গোমরা হয়ে যাবে। এবং সে যে বক্তৃতাটা দিয়েছে এই বিষয়ে আমি অনেক কমেন্টসগুলো দেখলাম, যে কমেন্টসগুলোও কিছু তার দিকে হয়ে অনেক মানুষ কমেন্টস করেছে, অনেকে বলতে চাইছে যে না উনি ঠিক বলেছেন, উনি একজন ভালো মাপের বক্তা ইত্যাদি, উনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, উনি ইসলামী বিষয় নিয়ে কালচার করেছেন, অনেক কথা, ওনার সাপোর্টেড বহু ব্যক্তি রয়েছে যারা কমেন্টস করেছেন। আসলে এক এক ব্যক্তির এক এক প্রিয় কিছু মানুষ থাকে, তো আসলে এইটা না, আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় যদি হই তাহলে ব্যাপারটা কেমন হবে? তাহলে দেখুন যে আমির হামজা, উনি অনেকে সহি তরিকার যারা যারা আহলুল হাদিস, কোরআন এবং হাদিস মেনে চলেন, যারা সহি তরিকার মানুষ, তারা আজকে আমির হামজাকে দাওয়া দিচ্ছে, একটা কত বড় বিষয়। এগুলো যদি একটু আমরা একটু খেয়াল করি যে তাকে মানে দাওয়াত দিচ্ছে এরা, ওই সহি তরিকার আলেমরা, দাওয়াতটা কী করে হয়, কী করে পায় উনি দাওয়াত, আমার তো বুঝে আসে না। এবং এই দাওয়াত না পাওয়ার পেছনে যুক্তিটা কী, কী কারণে উনি দাওয়াত পেতে পারেন না, এটা আপনারা জানতে চাইতে পারেন, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আজকে ওনার আমি ওই 2-3 মিনিটের একটা লেকচার শুনলাম, যেখানে বলা হয়েছে যে আল্লাহ রসুলের হাদিস মানা যাবে না, সুন্না মানতে হবে। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস মানতে হবে না, সুন্না মানতে হবে, হাদিস নাকি মানা সম্ভব না, তার মানে আহলুল হাদিস হওয়া যাবে না, ওনার বক্তব্য। তা আল্লাহ রসুলের হাদিস মানা যাবে না এই কথা বলতে গিয়ে উনি বলছেন যে আল্লাহ রসুল 11টা বিয়ে করেছেন, আল্লাহ রসুল 11টা বিয়ে করেছেন। তাহলে যারা হাদিস মানে যারা আহলুল হাদিস তারা 11টা বিয়ে করুক, 11টা বিয়ে করা হারাম বলে তিনি ঘোষণা করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন 4টে পর্যন্ত বিয়ে করতে পারে, একটা সিস্টেম রয়েছে। তো 11টা বিয়ে করা হারাম এটা এমন বড় কথা নয়। তো উনি বলে দিলেন যে 11টা বিয়ে কেন করে না, মানে যারা হাদিস মানে যারা নিজেকে আহলুল হাদিস দাবি করে, যারা হাদিস মান্যওয়ালা, তো তারা 11টা বিয়ে করবে, এটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করেছে। তারপর একটা বুখারী শরীফের হাদিস, প্রসিদ্ধ একটা হাদিস নিয়ে তিনি উল্টো পাল্টা কথা বললেন, সেটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা কাঁচরা নোংরা একটা জায়গায় গেলেন, পেশাব চাপিয়েছিল, আল্লাহ রাসূল দেখলেন যে আমি যদি বসে যাই তাহলে আমার কাপড়ে নোংরা লেগে যেতে পারে, দ্যাটস ওয়াই আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব করলেন। তো এখন বলছে জাহেলাদের যারা যারা কোরআন হাদিসকে মেনে চলে, হাদিস মানি মানি করে, চিৎকার করে, তারা তারা তাহলে বসে পেশাব করবে, সরি দাঁড়িয়ে পেশাব করবে, তারা বসার কি দরকার? এইভাবে দর্শককে উত্তেজিত বক্তৃতা দিচ্ছে এটা। তো
এইটা একটা কথা। আর সবচেয়ে ন্যাক্কারজনক এবং নোংরা কথা তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে বলছে যে ওই যে আমিন জোরে বলার ব্যাপারটা, যারা আহলে হাদিস বলে নিজেকে দাবি করে আমিন জোরে বলে, এরা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে 300 টাকা করে পায়, এরকম একটা তথ্য উনি দিচ্ছেন, এরকম একটা তথ্য উনি দিচ্ছেন। তো এখন বিষয় হলো যে এই কথা, এই যে তথ্যটা, এটা কতটা সত্য, এটাকে যদি আপনি যাচাই করেন তো দেখবেন উনি একটু বানিয়ে মিথ্যা কথা বলছেন। তো যে ব্যক্তি মিথ্যা কথা বলেন তার কাছে কি কোরআন হাদিস শোনা যায়? দেখুন, প্রসিদ্ধ একটা কথা, একটা গল্প প্রচলন আছে যে একজন ইমানদার মানুষ, অর্থাৎ ধরেন বুখারি রহমতুল্লাহ আলাইহি, উনি একজনের কাছে হাদিস সংগ্রহ করতে গেলেন, অনেক দূরের রাস্তা, দীর্ঘ রাস্তায় গিয়ে দেখছেন যে উনি উনার উটকে কিংবা ঘোড়াকে হাতটাকে মুষ্টিবদ্ধ করে ডাকছেন যে এদিকে আয়, এদিকে আয়, তোর জন্য খাবার আছে, এদিকে আয়, এদিকে ডাকছে। সে যখন সে ঘোড়াটা বা উটটা তার দিকে প্রত্যাবর্তন করলো, ফিরলো, আসলো, তখন দেখছি ওর হাতে কোনো খাবার নেই। আসলে ও ওকে চালাকি করার জন্য বা ডাকার জন্য এই কৌশল অবলম্বন করেছিল। তো উনি মহাদেশ ওখান থেকে ঘুরে আসলেন, বললেন যে না 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 না, একজন মানুষ যে পশুকে ফাঁকি দিতে পারে, ও তো আমাকেও ফাঁকি দিতে পারে, ও যদি হাদিসের বিশারদ হয় ওর কাছ থেকে হাদিস নেওয়া যাবে না। তো মিথ্যাবাদী যে তার কাছ থেকে হাদিস সংগ্রহ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলী মাতা করুন আমাল তাফালুন, তোমরা যা করো না তা ভুলো না, আর মিথ্যা হয়তো পরিহার করতে হবে। বুখারী শরীফ 1903 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাম বলছেন যারা মিথ্যা কথা বলে তাদের ইবাদত কবুল হয়। তো একজন বক্তা যার ইবাদতই কবুল হয় না তার কাছ থেকে আপনি কী বক্তব্য নেবেন? আমি আসলে জাতিকে বাঁচানোর জন্য বলছি, কারোর সাথে আমার বিশেষ কোনো শত্রুতা নেই। জাতির সামনে যেই বক্তব্য দিক, যদি সেটা কোরআন এবং সুন্নাহ মোতাবেক বক্তব্য দেয়, সে হানাফি হতে পারে, শাফি, মালিকি, খারেজি, মুতাজিলা, যেই যে মানে হোয়াট এভার ইজ, মানে সে যেই হোক না কেন বক্তৃতা দিতে পারে। আলহামদুলিল্লাহ আমি মানে তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে বলি আলহামদুলিল্লাহ আপনার জাতির সামনে জাতিকে গুমরা হওয়ার রাস্তা থেকে দূরে রাখুন, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন প্রশ্ন হলো যে জাতিকে বক্তৃতা দেওয়ার নাম করে যদি আপনি গুমরায় রাস্তায় ফেলে দেন, গুমরায়ের মধ্যে ঢেলে দেন, তাহলে এটা তো খুব খারাপ একটা বিষয় দাঁড়িয়ে যাবে। তো উনি বলছেন যে 300 টাকা করে নাকি আহলাদিসরা আমিন বললে পায়। ভাই আমি তো 7-8 বছর ধরে এইভাবে সালাত আদায় করছি, কই আমাদেরকে তো কেউ টাকা দেয় না, আর আমি তো মোটামুটি একটা, আমরা তো একটা পোস্টের উপরেই আছি, একটা ভালো পজিশনে আছি, আলহামদুলিল্লাহ আমাদেরকে তো মানুষ এখন চেনে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তো কই আমাদের কাছে এখন তো টাকা আসলো না, আমরা তো ভাই ওইভাবে আমাদের জীবন কাটাচ্ছি। তাহলে এই যে মিথ্যা, আর এই যে জোকার, মানে ওয়ান টাইপ অফ জোকার এদেরকে বলা হয়, যে আমির হামজা বা ওই ধরনের যারা বক্তা রয়েছে, হাসির ওয়াজ সাজ করে যাদের বক্তৃতা বেরিয়ে আসে, তো সেই সব বক্তাদের বক্তৃতাকে আপনাদেরকে বয়কট করতে হবে। আল্লাহর ওয়াস্তে বক্তাদের বক্তৃতাকে বয়কট করুন, যাতে করে ওদের ইনকামটাও নষ্ট হোক, ইনকামটা আরে আল্লাহর কোরআন বিক্রি করে খাচ্ছে, এক তো মহা অন্যায় করছে, দ্বিতীয়ত মিথ্যা কথা বলে জাতির সামনে বিভ্রান্ত ছড়াচ্ছে। তো এই আহলে কোরআন বলে এক ধরনের দল রয়েছে, এরা জাতিকে অনেক মানে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। তো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এটা আমার আবদার এবং আবেদন যে আপনারা এ ধরনের বক্তাকে আনবেন না, বয়কট করুন। আরে 40,000 টাকা 42,000 টাকা খরচ করে বাংলাদেশ থেকে প্লেন ভাড়া দিয়ে বক্তা আনছেন, আর সে বক্তা আপনাকে আধ ঘন্টা বা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা আপনি একটা হাস্যরস যোগান দিচ্ছে আপনাকে, তাহলে এর চেয়ে ভালো আপনারা ইয়ে করেন, ওই কমেডিয়ান একটা শো করেন, সেখানে প্রাণ খুলে হাসেন। মিথ্যা কথা, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে যে কাউকে হাসানোর জন্য যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে সে হারাম কাজ করলো। সো এই বক্তাগুলা কথা বলতে 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 কোরআন হাদিসের বাইরে যেতে যেতে এমন একটা মিথ্যা কাহিনী বলতে শুরু করে যার মধ্যে মিথ্যা মানে বেশিরভাগ অংশই মিথ্যা লুকিয়ে থাকে। সো এখানে আমাদেরকে পরিবর্তন হতে হবে, একটা পরিবর্তনের সময় এসেছে, এ ধরনের বক্তাদেরকে বয়কট করুন। আমি আবারও বলছি যে কারোর সাথে আমার কিন্তু বিশেষ কোনো শত্রুতা নেই, নির্ভেজাল কোরআন এবং হাদিসের যারা দাওয়াত দিবে, জাতির যারা উপকার করবে, তাদের উপরে আস্থা রেখে তাদের বক্তৃতা শুনুন, তাদের বক্তৃতা শুনুন। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাইছি যে বক্তা এবং শ্রোতার যে পরিচয় তা কেমন হওয়া উচিত। একটা আমি কথা বলবো, এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কিয়ামত অবধি মনে রাখবেন যে শাহিনুর ভাই একটা কথা বলেছিল, যে এই কথাটা যদি আপনি মূল্যায়ন করতে পারেন আর কথাটা যদি মাথার মধ্যে রাখতে পারেন, তো ইনশাল্লাহ বক্তাকে আপনি চিনতে পারবেন শ্রোতা হিসাবে। আর আপনার যে কী দরকার, আপনি যে শ্রোতা, আপনি যে লিসনার্স, আপনি যে শুনেন, এই শোনা ব্যক্তি তার আপনার কী যোগ্যতা হওয়া লাগবে, এইটা যদি আপনি একটু খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন। সো আমি বলছি যে উমার রাজিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? উমার পৃথিবীর পক্ষে অন্যতম একটা নাম, অর্ধ পৃথিবী শাসন করেছেন যে খলিফা, সে উমার ইবনে খাত্তাব রাজিয়াল্লাহু আনহু যখন খুতবা দিচ্ছেন, এমন অবস্থায় কিছু সাহাবীরা গল্প করছেন, খুতবার সময় গল্প করছেন, খুতবার সময় তো কথা বলা জায়েজ না, তো সাহাবীদের এত বড় সাহস হয় কী করে যে অর্ধ পৃথিবীর খলিফা একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোনীত একজন ব্যক্তি, তিনি মসজিদ নবমীতে খুতবা দিচ্ছেন, এমত অবস্থায় তাকে আটকে দেওয়া হলো কথার মাধ্যমে, কিছু সাহাবী গল্প করছেন, তো উমারের সামনে কেউ কথা বলার সাহস পায়, যখন উমার কথা বলে, এটা তো একটা তাজ্জব বিষয়। উমারকে আপনাকে একটু আমি সার্টিফাই করি আল্লাহর তরফ থেকে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে, যে একটা যুদ্ধে
জিতে এসে মোহাম্মদ সাল্লাল্লাহু একটা বাড়িতে মধ্যে বাড়ির মধ্যে প্রবেশ করছিলেন, তো দেখছেন যে একজন মহিলা একটা ডাব বাজাচ্ছে, 100 ড্রাফ, ইট ইজ জায়েজ ইন ইসলাম, এটা হালাল ইসলামের জন্য। তো ডাব বাজাচ্ছিলেন, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরও মহিলাটি কন্টিনিউ করলেন। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঢুকলেন, তখনও মহিলাটি বাজিয়ে যাচ্ছিলেন, কন্টিনিউ করলেন। যে মুহূর্তে উমার রাদিয়াল্লাহু আনহু ঢুকলেন, মহিলাটি নিজের আঁচল দিয়ে তার মুখটাকে ঢেকে নিয়ে ডাবটাকে বন্ধ করে সেখান থেকে ধীরে ধীরে কেটে পড়লেন, চলে যাচ্ছিলেন। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে হেসে বলছেন যে উমার, তোমাকে দেখে শয়তানও ভয় পায়নি, অর্থাৎ ইবলিসকে, ইবলিসও ভয় পায় উমার রাদিয়াল্লাহু আনহুকে দেখে। সো উমার রাদিয়াল্লাহু আনহুকে দেখে ইবলিস যখন ভয় পাচ্ছে, তাহলে উমারের মর্যাদা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে কোনো ব্যক্তি যদি যোগ্যতম নবী হওয়ার থাকে, হি ইজ উমার, আল্লাহু আকবার, সে হচ্ছে উমার। এত যোগ্যতার একজন মানুষ, এত মানে ভালো একজন মানুষ, আল্লাহু আকবার, তার শাসনের কথা আপনার গান্ধীজিও বলে গিয়েছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তের বড় বড় মনীষীরা বলেছেন যে শাসন যদি করতে হয় তাহলে উমারের মতো শাসন করো, তাহলে দেখবেন জাতির উপকারে আসবে। আমি বলতে চাইছিলাম যে উমার রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন, আর খুতবার সময় সালমান ফার্সি সহ আরও কয়েকজন সাহাবী গল্প করছেন, উমার খুতবার স্টেজ থেকে দাঁড়িয়ে বলছে, হাই কী ব্যাপার, তোমরা গল্প করো মানে কী ব্যাপার, আমি খুতবা দিচ্ছি আর আপনি আপনারা গল্প করছেন, কী ব্যাপার, আপনাদের কী হলো, আপনাদেরকে আল্লাহর ভয় উঠে গেল যে আপনারা আমাদের এতে আসলেন না, মানে আমাদের কথা, আমার কথা শুনছেন না, এরকম কথা উমার রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন। এবার সালমান ফার্সি বলছে যে আপনার কথা শোনা যাবে না যে, তখন উমার বলছে আমি কি অন্যায় করেছি, দেখেন উমার মানে ওই সময়ের প্রধানমন্ত্রী, উমার মানে ওই সময়ের প্রেসিডেন্ট, উমার মানে অর্ধ পৃথিবীর শাসক উমার, তিনি কথা বলছেন, প্রধানমন্ত্রী কথা বলছেন, সবচেয়ে বড় মন্ত্রী কথা বলছেন, আর একজন সৈনিক তার তার মানে একজন কি বলবো প্রজা, সেই প্রজা বলছে আপনার কথা শোনা যাবে না, বাপের বেটা প্রজা দেখেন কাকে বলে, আর উমার আবার কি শাসকে দেখেন, দেখেন আল্লাহর তরফ থেকে মনোনীত একজন শাসক উমার রাদিয়াল্লাহু আনহু বলছে যে কী ব্যাপার, তোমাকে কিসে নিষেধ করছে যে আমার কথা শুনতে, আমি কী এমন করেছি যে তুমি আমার কথা শুনবে না বলে এইভাবে মজলিসের মধ্যে গল্প করছো? তখন সালমান ফার্সি বলছে উমার, আপনি যখন গনিমতের মাল বন্টন করছিলেন, যুদ্ধ থেকে লব্ধ মাল যে বন্টন করছিলেন, ওর মধ্যে যে জুব্বা আমাদেরকে একটা একটা করে দিয়েছেন, আপনি বড় সড়ো মানুষ, আপনার গায়ে একটা জুব্বাতে হবে না, তা আপনার গায়ে যে জুব্বা রয়েছে মনে হচ্ছে যেন জুব্বা ডবল, অন্য আর একটা জুব্বা জোড়া দিয়েছেন, তা আমরা একটা করে পাই, আপনি ডবল পান মানে কোন হিসেবে পান? আল্লাহ আকবার, প্রধানমন্ত্রীকে প্রশ্ন দেখেন একজন ব্যক্তির, বলছে আপনি আপনি কোন হিসাবে আপনি ডবল জুব্বা মানে পড়লেন, মানে জোড়া আপনাকে দিতে বললো কি, আপনার এত বড় সাহস, আপনার বক্তৃতার সময় আপনি মিথ্যাবাদী, ইউ আর এ লায়ার, আল্লাহু আকবার, উমারকে বলছে এই কথা, এটা ভাবা যায় কি করে? আপনি একবার ভাবেন, নরেন্দ্র মোদী 3,000 কোটি টাকা দিয়ে মূর্তি তৈরি করলেন, আল্লাহু আকবার, সরি, তিন হাজার কোটি টাকা দিয়ে মূর্তি তৈরি করলেন, কেউ কিছু বলার নেই, কেউ আবার নাকি রাম মন্দির আবার হচ্ছে আরও বেশি বড় হবে, মানে এর চেয়ে আরও বড় পাগল একটা আবার আছে যোগী আদিত্যনাথ, ব্যাপারটা বুঝুন। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, এখন দর্শক যারা শুনছেন তাদেরকে মনে হচ্ছে যে উমার রাদিয়াল্লাহু আনহু আত্মসাৎ করেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক, আল্লাহ রসুল বলছে যে আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে সে হবে উমার, তাহলে একবার ভেবে দেখেছেন যে উমার রাদিয়াল্লাহু আনহু মানে ক্যাটাগরিটা কী হতে পারে, যোগ্যতাটা কী হতে পারে? তো বিষয় হচ্ছে উমার রাদিয়াল্লাহু আনহু বললেন যে বেটা আবদুল্লাহ কোথায় আছো, আমার ছেলে অর্থাৎ উমার রাদিয়াল্লাহু আনহুর ছেলে ওই মজলিসের মধ্যে সালাত আদায় করছিলেন, তো বলে বেটা কোথায় আছো আবদুল্লাহ, তুমি একটু দাঁড়াও। তো উমার রাদিয়াল্লাহু আনহুর ছেলে দাঁড়িয়ে বললেন জি আব্বা, বলেন। তো বলছে যে আমার গায়ে যে জুব্বাটা রয়েছে ওই জুব্বাটা কি শুধু আমার নাকি এই জুব্বাটা তোমারটাও জোড়া দিয়েছে? তখন বললেন জি আব্বা, ওটা আমার আর এবং আপনার জুব্বা জোড়া দিয়েছে, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এইরকম দিকে একবার কি খেয়াল করে দেখেছেন, একবার কি বুঝতে পারছেন যে শ্রোতা কাকে বলে আর বক্তা কাকে বলে? দেখেন বক্তা কি দৃঢ়চিত্তে, যার বাড়িতে বন্ধন লোন থাকবে তার তাই ওই বক্তার বক্তৃতা শোনা যাবে না, যার বাড়ির মেয়ে বিপর্যয় থাকবে ওই বাড়ির বক্তার বক্তৃতা শোনা যাবে না, যার বাড়িতে ডেস্টিনি থাকবে, যার বাড়িতে লোনের ব্যবস্থা থাকবে, সুদের ব্যবস্থা থাকবে, ঘুষের চাকরি থাকবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যারা মিথ্যা কথা বলবে তার কথা শোনা যাবে না, শুনলে জাতির জন্য সেটা হবে খারাপ। সো বক্তাকে যাচাই করে নিতে হবে, যেটুকু বলবে কোরআন এবং হাদিস থেকে বলবে। আর এই ব্যক্তি উঠে বলছে যে আহলে হাদিসরা আমিন বলে 300 টাকা করে পায়। ভাই 7-8 বছর ধরে এই লাইনে আছি, যদি 7-8 বছর ধরে 300 টাকা করে পেতাম ভাই আলহামদুলিল্লাহ, তাহলে তো এত বিপদে পড়তাম না, আল্লাহ অনেক বিপদে ফেলে পরীক্ষা করছেন আলহামদুলিল্লাহ, সুম আলহামদুলিল্লাহ, তো এত বড় বিপদে পড়তাম না, আমাদের টাকায় অনেক টাকা হয়ে যেত ভাই, বাড়িঘর একদম মোজাক প্লেট দিয়ে পাকা বাড়িঘর করতাম, আমরা তো গরিব মানুষ, আমাদের তো ওই রকম সামর্থ্য নেই। তাহলে এইসব বক্তারা নিজের আখেরটাকে ঘুষিয়ে নিচ্ছে আপনাদেরকে ধোকা দিয়ে, যদি বক্তৃতাও দিত সঠিক কিছু কথা বলে টাকা পয়সা নিত সেটা একটা ভিন্ন কথা ছিল, যদিও টাকা পয়সা নেওয়া যায় না,
এভাবে মানে কন্ট্রাক্ট করে টাকা পয়সা নিয়ে যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন কোরআনে। অথচ এই বক্তা বলছে যে 300 টাকা করে আমিন বললে ওরা পায়। তাহলে এইখানে এই লোকটা যে মিথ্যা কথা বলছে, এই যে কমেডিয়ান একজন জোকার, তাহলে এই জোকারকে আপনি 42,000 টাকা খরচ করে বাংলাদেশ থেকে ডাকছেন, তাহলে আপনি কত বড় জোকার, আপনি কত বড় মূর্খ। আপনি আবার বলছেন আমি আহলুল হাদিস, আমি সহি তরিকা মানি, আমি কোরআন এবং হাদিস মানি এবং কোরআন এবং হাদিস মেনে আমি হচ্ছে কথা বলিছি, এটা লজ্জা লাগার দরকার আপনার? তাহলে এই বক্তাকে আপনি ডাকলেন কেন? আর নেই, আমরা কি মরে গিয়েছি নাকি? ভাবুন, আপনি ভালো মানুষকে ডাকুন যারা জোকার নয়, যারা কথা বলবে একবারে উদ্দীপ্ত কণ্ঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, বক্তৃতা দিতেন, তিনার ঘাড়ের পেছনের রগগুলো একদম মানে টান টান হয়ে যেত, চোখ মুখ লাল হয়ে যেত, মনে হতো তিনি যেন সৈনিকের কমান্ডার, আর তার সামনে যারা বসেছে সবাই সৈনিক। এইভাবে কথা হবে না, চলবে সুর, না চলবে শায়রি, না চলবে সুর, না চলবে শায়রি, আর না চলবে কোনো মিথ্যা কথা। এত বড় মিথ্যা কথা কী করে বলতে পারে যে আমিন বললে 300 টাকা করে পাই? এ দেখেন দেখেন, কুমারের মতো বক্তা হতে হবে আর শ্রোতা হতে হবে, এই সালমান ফার্সি রাজিয়াল্লাহু আনহুর মতো শ্রোতা হতে হবে। সবাইকে ধরতে হবে যে বক্তা কোনো খারাপ কথা বলে কলা ধরে স্টেজ থেকে নামিয়ে দিতে হবে, বক্তা কোনো হাসির খোরাকের কথা বলতে গিয়ে একটু একটু হাসলো সেটা ভিন্ন কথা, কিন্তু এইভাবে লাগাতার বক্তৃতার মধ্যে এমনভাবে হাসাচ্ছে মনে হচ্ছে ওর মূল মোটো মূল দায়িত্বটাই মানুষকে নিয়েছে হাসানোর, একদম কমেডিয়ান শো, আশ্চর্য কথা। যদি এইরকম হয় তাহলে আপনাকে রাজু শ্রীবাস্তবকে ডেকে কমেডিয়ান শো করা কী দরকার এগুলো? সো এই ধরনের বক্তাকে বয়কট করুন, জাতির জন্য, আমার জন্য বলছি না। আপনি ওই বক্তাকে আনেন না আনেন, আমার পাঁচ পয়সা যায় আসে না। যারা দাওয়াতের কাজ করেন তারা হচ্ছে নবীদের ওয়ারিস, এজ এ নবীদের ওয়ারিস, সবচেয়ে ছোট অল্প বিদ্যার অধিকারী আমি শাইনুর রহমান, একবারে ভাঙাচোরা কিছুই নাই আমার বিদ্যা, যতটুকু আছে মানবতা বোধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, সেই সেন্স থেকে, সেই কর্নার সেন্স থেকে জাতির সামনে বলতে চাইছি যে এই ধরনের যারা বিদ্বেষমূলক বক্তৃতা পোষণ করে, আমির হামজার মতো ব্যক্তি যারা উল্টোপাল্টা কথা বলে উইদাউট এভিডেন্স, কোনো দলিল ছাড়া, তাদের কথা নেন না, তাদেরকে আপনি বয়কট করুন। কেন এই ধরনের বক্তা কেন আজকে আমাদের জাতির ধারক বাহক হয়ে আসে, কী কারণ? এগুলো তো একটা অন্যায়, চরম একটা মহা অন্যায় যে আপনার জাল শাস্তে যে উঠলো, উঠ থেকে 1.5 ঘন্টা বক্তৃতা দিচ্ছে বা 2 ঘন্টা বক্তৃতা দিচ্ছে, 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে যদি 1.5 ঘন্টায় হাসায়, 2 ঘন্টার মধ্যে যদি 1.5 ঘন্টায় হাসায়, তাহলে বলেন তো একে হাসির জন্য এনেছেন নাকি? তাহলে সে আরও অনেক কিছু মিথ্যা কথা বলেছে, ভিডিওটা দেখবেন, ভাইরাল হয়েছে, ওটা দেখবেন, বুঝতে পারবেন যে অনেক আজে বাজে আরও কথা বলেছেন আমি, মানে হাদিস মানা যাবে না, কখনোই হাদিস মানা যাবে না, মানতে হবে আপনার ওই সুন্নাত, মহাম সুন্নাত। হাদিস কাকে বলে, সুন্নাত কাকে বলে, এগুলো যদি এত বড় বক্তা না জানে আর কি বলবো। একটা উদাহরণ দিতে গিয়ে গিয়ে বলছে যে আমি ইউনিভার্সিটির মান, তো ইউনিভার্সিটির মান উনি তো, ইউনিভার্সিটি তো অনেক কিছু শিক্ষা দেয়, ইউনিভার্সিটি তো গুন্ডাও তৈরি করে, মাস্টার, টিচার, প্রফেসর, প্রিন্সিপাল সবই তো তৈরি করে, তাই না? তো যাই হোক, অনেক কথা হলো, বলতে চাইছিলাম আমার কারোর উপরে বিদ্বেষ নেই, আমি আবারও বলছি, ভুল বুঝবেন না, আমার কথা হলো যে এরা যারা রয়েছে তাদেরকে আপনারা একটু অন্তত এদেরকে কাউন্সিলিং করুন, এদেরকে অন্তত মানে আপনার কাউন্সিলিং করুন, মানে এদেরকে বলুন যে ভাই আপনি বক্তৃতা দিতে আসলেন, কিছু একটা হাসির কথা আসতেই পারে বক্তার বক্তৃতার সময়, উদাহরণস্বরূপ, এটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি এইভাবে এই ধরনের কথা আপনি বলবেন, হ্যাঁ, মিথ্যা কথা বলে আপনি একটা জাতিকে ইয়ে করবেন, মানে হেয় প্রতিপন্ন করবেন, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনুমতি দেননি। হ্যাঁ, তো উমারের মতো বক্তাকে চয়ন করতে হবে, মানে ওই রকম গতি অনুযায়ী, আর আপনারই ওই সালমান ফার্সি রাজিয়াল্লাহু আনহুর মতো শ্রোতা হতে হবে। এখন সালমান ফার্সি রাজিয়াল্লাহু আনহুর মতো শ্রোতা হতে গেলে তো আপনাকে অঙ্ক শিখতে হবে, মানে দীন ইসলাম জানতে হবে, তো দীন ইসলাম আপনি জানুন, দীন ইসলাম আপনাকে শিখতে হবে। তো আরে ভাই, দীন ইসলাম চর্চা বাদ দিয়ে গোটা দুনিয়ার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, আরে ক্যারিয়ার এ দুনিয়াতে বাঁচবেন কদিন? আর 60, 70, 80, 100 বছর বাঁচবেন, তারপরে কী হবে? এর পরের জীবনটা হচ্ছে নেভার এন্ডিং লাইফ, যার কোনো শেষ নেই, ওই জীবনের জন্য কিছু করবেন না আপনি? আপনি অবসর সময়, এটা কি অবসর সময় পেলেন না? আপনি তাস খেলতে পারেন, ক্যারাম বোর্ড খেলতে পারেন, মানে কত রকমের গেমস খেলতে পারেন, ফেসবুক ইন্টারনেটে সময় দিতে পারেন, তো দীন ইসলামের জন্য 1 ঘন্টা 2 ঘন্টা সময় হয় না আপনার? আপনি দীন ইসলামকে চর্চা করুন, আর এই ধরনের বক্তাকে বয়কট করুন, একদম নিছক ছাক্কা যে কথা বলবে, একদম কাটা কাটা কথা বলবে, আর কথার মধ্যে থাকবে না কোনো রসিকতা, কথার মধ্যে থাকবে গাম্ভীর্য, আল্লাহ রসুল বলেছেন যেভাবে ওইভাবে কথা বলবে, এই ধরনের বক্তাকে আপনি চয়ন করুন, এই ধরনের বক্তাকে আপনাকে চয়ন করতে হবে। বাংলাদেশের বহু বক্তা আছে আলহামদুলিল্লাহ, তাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আলহামদুলিল্লাহ। আপনি চলে যান আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুজাফর বিন মহসিন, আবু জাকারিয়া, মানে এইরকম ভালো ভালো বক্তা আলহামদুলিল্লাহ বাংলাদেশের অসংখ্য বক্তা আছে, যাদের সাথে আমরা বক্তৃতা করেছি এবং তাদেরকে দেখি,
হ্যাঁ, আবার কিছু তরুণ উদীয়মান বক্তা আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমাদের নাজমুল সাদাত ভাই আছে, সিয়াম সারিয়ার বলে একজন ভাই বোনা সম্ভবত, এরকম আমাদের অনেক দিনই ভাই উঠছে ভাই, তাদেরকে দেখুন। হ্যাঁ, আবদুল্লাহ বিন আরশাদ ভাই আছেন, ওনার সাথে আমার প্রোগ্রাম রয়েছে কিছুদিন পর, তো এদেরকে নিন। হ্যাঁ, যারা একদম হক কথা বলে, বলিষ্ঠ কণ্ঠে কথা বলবে, এরকম বক্তাদেরকে আপনি এ করুন। আমি কাউকে প্রমোট করতে চাইছি না, বুঝবেন না ভুল, কাউকে প্রমোট করতে চাইছি না, আমি বলতে চাইছি যে জোকারদেরকে বয়কট করুন, আর যদি জোকারই করতে হয় তাহলে এটা জালসা নাম দিন না, এটাকে জালসা। যেমন কপিলস নাইট বলে একটা প্রোগ্রাম এক সময় যখন খারাপ পথে ছিলাম, বা খারাপ বলতে গেলে তখন দিন ইসলাম বুঝতাম না, তখন মাঝে মধ্যে একটু দেখতাম, তো ওই রকম কপিল নাইটস বলে যে প্রোগ্রামগুলো ছিল, কপিল শর্মা হাসানোর জন্য একটা ফেমাস লোক, তো এরকম আপনি ওইরকম কিছু একটা নাইট দেন, আমির হামজা নাইট, মাওলানার ছাড়েন। হ্যাঁ, এখানে মানুষ আসবে এনজয় করবে, চলবে। হ্যাঁ, এইভাবে মিথ্যাবাদীদের থেকে দূরে থাকতে হবে। মতিউর রহমান মাদানি একটা কথা বলেছিলেন যে এই আমির হামজা আর এবং নোমান আলী খান, এই দুজন থেকে দূরে থাকবেন। তো যখন আমরা কথাটা শুনেছিলাম আমাদের একটু কষ্ট হয়েছিল যে এনারা তো ভালোই কথা বলেন, প্রথমে থেকে যখন ভালো কথা বলতেন, আমি বললাম যে মতিউর রহমান মাদানি একজন এত বড় উস্তাদ, এত বড় একজন ভালো আলেম, বাংলার একটা অন্যতম রহমত আল্লাহর তরফ থেকে, তো তিনি এই কথা কেন বললেন? তো আজকে সত্যি কথাটা বুঝতে পারছি, বড় মানুষ যখন কথাগুলো বলে না, যারা বিদ্বান, যারা মুহাদ্দিস যে কথাগুলো বলে আসলেই গুরুত্বপূর্ণ কথা, আজকে আমরা অনেক দেরিতে তাকে বুঝতে পারছি যে আসলে তার মধ্যে জোকারি বেশি রয়েছে। তো এই জোকারিদেরকে আমরা আসল বয়কট করি, আসল এদের বক্তৃতা শোনা যাবে না বলে আমি ফতোয়া দিচ্ছি না, কিন্তু শুনলে জাতি গুমরা হবে। হ্যাঁ, মানুষ ভাববে যে জালসা একটা ইন্টারেস্টিং। আজকে জানেন কষ্ট হয় যখন কোনো শিক্ষিত মানুষ ভাইদেরকে বলি যে চলেন আজকে বক্তৃতা শুনতে হবে, তো জালসা শুনতে হবে, তো বেশিরভাগ হাইলি এডুকেটেড লোক যারা শিক্ষিত মানুষ তারা কিন্তু আজকে জালসা প্রোগ্রাম শোনা বন্ধ করে দিয়েছে। কেন? জানে যে গতানুগতিক কিচ্ছা কাহিনী হয়, যেটা হচ্ছে আনসাইন্টিফিক, বিজ্ঞানের সাথে মিল নেই, তারপরে ওই সেই কেমন করে সুর করে বক্তৃতা করে, আরে এগুলো আমাদের জন্য, এগুলো ইলিটারেট মানুষের জন্য। তো এই কথাগুলা বলে তারা, তার মানে তাদের একটা অনীহা সৃষ্টি করে দিয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে কার ব্রেন রয়েছে, কার ব্রেন সতেজ রয়েছে, কে কোরআন নিয়ে গবেষণা করবে? একটা মূর্খ মানুষ কী করে গবেষণা করতে পারে ভাই? শিক্ষিত মানুষের জন্য কোরআন এসেছে, এই মানব জাতির এর জন্য। তাহলে আপনি আমাদেরকে দেখুন, আমাদেরকে বুঝুন, বুঝে আপনি নিজে একটু শিক্ষিত হন, পড়াশোনা করুন এবং বক্তৃতা শুনুন, ভালো ভালো বক্তা দেখবেন, আপনার ভালো লাগবে। আজকে পিস টিভির যত বক্তা আছে, আমি অবাক হয়ে যাই যে তাদের নামে যদি সার্চ দিয়ে বলেন যে ইংলিশ ওয়াজ, তাদের নামে অ্যাভেলেবল, কেউ লন্ডনে উন্নতি করে, কেউ সুইডেনে, কেউ কাতায়, কেউ দুবাই ইত্যাদি বিভিন্ন দেশে আপনার ইয়ে করে, তাদের লেকচার যেমন করে আরবিতে বলতে পারে, তেমন করে ইংলিশে বলতে পারে, তেমন করে বাংলাতে বলতে পারে, এটা কত বড় ভালো মানুষ, কত বড় 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 মহাদ্দেশ, আজকে এদের নামে বদনাম করা হচ্ছে। তো আসলে মতিউর রহমান মাদানি হাফিজাউল্লাহ একজন অন্যতম দায়ী, আল্লাহ আকবার, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, আমিন। তো তিনি আমাদেরকে ভুল ধরিয়ে দিয়েছিলেন যে আমির হামজা, হ্যাঁ, ইনি কিছু সহি আকিদার কথা বলতে বলতে এমন জায়গায় মানে বিষ বপন করছেন, মানে কিছু মানুষের মানুষকে আয়ত্ত করে নিয়ে এখন আবার উল্টোপাল্টা কথা বলছেন। সো এই ধরনের মিথ্যাবাদীদেরকে থেকে দূরে থাকবেন। আমাকে ভুল বুঝবেন না, আমি কারো স্বার্থ নিয়ে কথা বলছি না, আমি জাতির স্বার্থ নিয়ে বলছি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লুকমান হাকিম তার ছেলেকে বলছে, ইয়াবুনা ইয়া ও আমার কলিজার টুকরা আকিমি সলা, তুমি সালাত আদায় করো, আমরু বিল মারুফ, ভালো কাজের মানুষকে আদেশ দাও, আনহা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে তুমি মানুষকে, জাতি থেকে, জাতি যেন নিরাপদ থাকে খারাপ কাজ থেকে, তার জন্য তুমি নসিহত করো, অসবির আলা মাসাবাক, বেটা যখন এই কাজ করবা তখন জাতি তোমাকে মেনে নেবে না, পিঠে চামড়া তুলে দেবে, মানুষ তোমার বিরুদ্ধে কথা বলবে, তখন তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক আদা করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। وانتشت روحي وصار الدمع يجري.